আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আসলে আমরা স্কাউটিং কেন করি। অনেকেই আমাদেরকে বলে আসা, আচ্ছা তোমরা স্কাউটিং কেন করো, স্কাউটিং করে কী লাভ পাও, তাই না? তো এই বিষয়টা আসলে যারা জানে তাদের জানা জরুরি, আর বিশেষ করে যারা আমার নতুন স্কাউট বন্ধু আছে বা নতুন স্কাউটিংয়ে জয়েন করতে যাচ্ছে যে সকল বন্ধুরা, তাদের জন্য ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমরা আসলে কেন স্কাউটিং করি। লেটস স্কাউটিং কেন করব। মানব জীবনের একমাত্র ব্রত হলো সেবা। মানব হৃদয়ের সব তৃপ্তি, সুখ ও সাফল্য সেবার মধ্যেই নিহিত। সেবার মূলমন্ত্র নিয়ে 1907 সালে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে রবার্ট স্টিফেনসন স্মিথ, লর্ড বেডেন পাওয়েল অফ গিলোয়েল, তার হাত ধরেই গড়ে উঠেছিল স্কাউট আন্দোলন। মাত্র 20 জন কিশোর নিয়ে প্রথম যাত্রা শুরু হয়েছিল। আজ বিশ্বে 169টি দেশে স্বীকৃতভাবে 40 মিলিয়নের অধিক স্কাউটার রয়েছে, যারা বিশ্বের আনাচে কানাচে নিরলসভাবে আত্মমানবতার সেবায় নিয়োজিত আছে। 1 শতাব্দী পরেও বিশ্বে স্কাউটদের সংখ্যা চক্রবৃদ্ধি হারে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 16 লক্ষাধিক স্কাউট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতা করে যাচ্ছেন। কেন এই অগ্রযাত্রা, আর কেনই বা শিশু কিশোর যুবকদের এত আগ্রহ স্কাউট আন্দোলনের প্রতি, আসুন জেনে নেওয়া যাক। স্কাউটিং এমন একটি আন্তর্জাতিক শিক্ষামূলক ও অরাজনৈতিক আন্দোলন যার মাধ্যমে শিশু কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক এবং আধ্যাত্মিকভাবে যোগ্য করে তোলা হয়। এটি বিশ্বের একমাত্র সংগঠন যেখানে যোগদান করতে হলে আত্মশুদ্ধি পালন করতে হয়, আগ্রহীদের অতীত জীবনের সব বদভ্যাস পরিত্যাগ করতে হয়। মদ, জুয়া, যৌনতা, সততা, নাস্তিকতা নামের 5টা শিলাখণ্ড থেকে জীবনতরীকে রক্ষা করতে হয়। স্কাউট প্রতিজ্ঞা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হয়, তবেই একজন স্কাউটার হওয়া সম্ভব। স্কাউটের প্রতিজ্ঞা, আইন ও মূলনীতি সঠিকভাবে প্রতিপালন স্কাউটিংয়ের মূল মন্ত্র। সেবা প্রদানই হলো স্কাউটিংয়ের উদ্দেশ্য। এরপরেও যদি জিজ্ঞেস করেন স্কাউটিং কেন করব, তাহলে অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে একমত পোষণ করে বলবো, কে বলেছে আপনাকে স্কাউটিং করতে? স্কাউটিং তো সেই করবে যার সমাজ ও রাষ্ট্রের সেবায় নিজেকে উৎসর্গ করার মানসিকতা থাকবে, দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে স্কাউটিং আন্দোলনকে আরও সম্প্রসারিত করুন। আর এই ভিডিওটিতে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, ভালো রাখুন।